দেখতেছি কি ভুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কলিজার ভাই বোন আঙ্কেল আন্টি সবাই দেখেন আপনারা যারা মাসুদ রানা ভাইয়ের পাশে অনেক দিন ধরে মাসুদ এই মুক্তি বেগম পেজে বহু দিন ধরে আছেন যারা আমার পরিবারটাকে দেখছেন ফুল ফ্যামিলি ব্লগার সেখানে ছিলাম আমার তিনটে মেয়ে আর ওর আম্মু আর আমি আর কেউ ছিল না আর আজকে দেখেন এখন দেখেন আল্লাহ দিলে আমার ইনশাআল্লাহ দুইটা মেয়ে বিয়ে দিছে আপনারা সবাই জানেন ও আছে মেজো মেয়ে আর আছে বড় মেয়ে জামাই এ হলো দুইজনে আরো দুইজন আমার পরিবারে সংযুক্ত হয়েছে এ জামাই নেই আমরা পরবর্তীতে দেখব আর ওইটা তো আমরা খুশি আছি আয় মাছ খলো দেখো আসলে মিটু কিনা তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মূলত আসলে আমার ফ্যামিলি সবসময় হাসি খুশি জানেন আপনারা যত দুঃখ কষ্ট আসুক আমরা চাই সবসময় জন্য একটু ভালো আপনাদের সাথে ভালোবাসা দিয়ে রাখতে আচ্ছা তো আপনি কথা বলুন আপনার কথা খাবো না আমি কথা বলবোই না আমি কথা বলবো না এই ব্লগের মধ্যে আপু তুমি ধৈর্য আমরা কথা বলবো দেখছেন বড় মা দেখেন আমার বড় মা আপনারা জানেন এখানে বিয়ে দিছে আমার ভাইরা বলছে সে পর্দা করে চলবে পাঁচত্তর নামাজ করলাম পাঁচত্তর নামাজ করলাম পড়াম মাঝে মাঝে মাইরো খায় আচ্ছা 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 সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল দুইটা ছেলের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালোবাসবেন আমরা কিন্তু একা হয়ে গেলাম কিন্তু আপনারা আমাদের পাশে থাকেন মুক্তি আর আমি সারা জীবন জন্য আপনাদের পাশে থাকতে এবং আপনারা আমার পাশে থাকবেন আমাদের কতগুলো ওরা কেউ থাকবে না আমি জানি একটু পরে ওরা সবাই আলাদা ওরা সবাই বিদে যাবো যার যার চলে যাবে কিন্তু আমি আর মুক্তি হয়তো এক হয়ে আলাদা হয়ে যাবো তা আপনারা আমার পাশে থাকেন আপনার এবার খেলা দিন সবসময় চলেন একটু মেলাতে ঘুরা নিয়ে আসি ওরা তো আছে মেলায় যাবো ঠেলা খাইতে আপনারা জানেন মেলায় যায় রে কত বড় পরিবার হয়েছে আমার দেখছেন আরে আমার সাথে কিন্তু আরেকটা আব্বু আছে আমার আঙ্কেল তোমার পরিচয় দাও এটা কে একটু বলে দাও আমাদের বাবু আব্বু এটা আমার ছোট ভাই আর কি আচ্ছা এটা আমার ছোট একটা পোলা ডাক্তারছেন ও সব সময় এসে থাকে ভিডিও করতে পারে না বুঝছেন আপনারা সবাই চিনে রাখেন ইনশাআল্লাহ দয়া করি তোমরা কেউ বসে থাকবে না বেকার থাকবে না কেউ তোমাদের এত সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখা আসলে এত সুন্দর একটা গ্রাম কোথায় পাওয়া যাবে না ওদের বাড়ির লোকেশনটা একটু দেখেন দেখছেন এই যে আসতেছে আমার বড় আম্মাজান আব্বাজান চলো ওদেরকে একটা শাগের পরিচয় করে দিই মুক্তি এদিকে আসো দেখে যাও দেখেন ঘাসের ভিতরে এই শাকগুলা আমরা যেটা রাখার সর পাই নে দেখেন অবস্থা শাকগুলো একটু দেখেন ইস মুক্তি মুক্তি কালকে আমার এই শাক তুলে খাওয়াবা অবশ্যই শাক খাওয়াবো আমার অনেক লোভ লাগছে দেখেন দেখেন অবস্থা অবাক হয়ে যাবেন শাকগুলো দেখলে দেখেন মুক্তি বেগম হাক্কু পারে পরে পরে যাও যাও চাপো ওর বাড়ি রাখিবা যাও তো দেখি কে পারবে চাপো যাও আরে কি বলে ময়লা ময়লা এরে ওই গাড়ি চলে তো ধোয়া আষাঢ়টা তুমি খাবা এত ময়লা মাখতেছে ঋতু সরো